জনাব
আলাইকুম। আগে বক্তব্য দীর্ঘ করব না, আজকে আমাদের সম্মানিত মহাশয় কথা বলবেন। তবে এক প্রতিজ্ঞা ব্যক্ত করতে চাই, দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশের তাদের সম্বন্ধে দেশে ফিরিয়ে আনতে যে কোনো আন্দোলন কর্মসূচিতে আমি আছি, আমি সেগুলো সামনে থাকবো। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধভাবে শান্তিকে এগিয়ে যাবো। বাংলাদেশ জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এখানে আপনারা বুঝতে পারছেন জোর দলের আছে, এখানে ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবক সংগঠন আছে, সবাই এখানে উপস্থিত আছে। আপনারা অযথা স্লোগান দরকার সময় থাকেন, এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য বুঝুন এবং সেখানে সময় দিতে পারছেন, তারা আত্মহত্যায় অনেক স্লোগান দিতে পারবেন কর্মসংস্থানে। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আহ্বায়ক, যিনি বিগত দুই নির্বাচনে যাকে জোর করে নির্বাচনে হারানো হয়েছে, আমাদের সকলের প্রিয় নেতা জনতা দল মাহমুদ সুফিয়ানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
আমরা তাদের বিচার বিচার করবো।
স্থায়ী কমিটি সেই সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম নির্বাচনে। আমরা নিজের জীবন বাদ রেখে কাজ করব আগামী দিনে, সেই আন্দোলন শত হস্তার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের নিবেদন কারণ
আপনারা জানেন ডক্টর ভাই বলেছেন আমাদের জাতের এই তান্ত্রিক অংশে তিনি বিএনপিকে ধরে রেখেছেন, বিএনপিকে আত্মীয়ত রেখেছেন, তিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি সংগ্রামী মহাসচিব জানেন কংগ্রেসে আমি মনে করি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের চিন্তা বদলে করার অংশে আমাদের সেই নেতাকে এই শৈলতা সরকার বারবার কারাগারে নিক্ষেপ করেছে, অনেক মামলা দিয়েছে। আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আজকে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন, এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা কারা নির্যাতন নেতা অনুষ্ঠান দপ্তর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আন্দোলন সংগ্রামের আরেকজন নেতা আবুল কুরিয়ান, জাফরুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার বি মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস সদস্য রূপে মুক্তা আহমেদ খান সহ ও আমাদের বিএনপির সর্ববিশেষ সম্পাদক এ এম নারিমুদ্দিন সহ এখানে আমাদের সামনে বিএনপি অঙ্গ সংকরণ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আছেন, আমাদের এই সাংবাদিকৃত আছেন, আজকের এই সমাবেশে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আছেন, সবাইকে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য আমার কর্মী সংগঠন আমাদের জনতাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে কি আজকে আমার বক্তব্য শুনতে আসেন? আমার বক্তব্য শুনতে আসেন নাই, তার বক্তব্য শুনতে এসেছেন। আমাদের মির্জা ফকির আলমগীর সাহেবের বক্তব্য আপনারা শুনতে এসেছেন, তাই না? আমি বক্তব্য দেব না, আমি শুধু একটি কথা বলব। আপনি আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে এই চট্টগ্রাম মহানগর বিএনপি আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমন কোন লোক নেই যেখানে আমাদের এমন লোক নেতা কর্মী নেই, সবাই যে গ্রেপ্তার হয় নাই, সবাই মামলা নিয়েছে, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি মনে করি আমাদের নেতা কর্মীরা এই আন্দোলন সংগ্রামের সবসময় মাঠে ছিল, মাঠে থাকবে, কি কথা ঠিক? আমি আমাদের সংগ্রাম মহাসচিবের উদ্দেশ্যে বলতে চাই, ওনাকে বলতে চাই চট্টগ্রামের জনগণ আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছে, আর না আমাদের দেশের উদ্দেশ্যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জন্য এই চট্টগ্রামের জনগণ প্রস্তুত আছে, আছে। আমি মনে করি আন্দোলন সংগ্রামের কর্মসূচি আপনারা দেন, আন্দোলনের কথা আমরা বলতে চাই, আন্দোলন কিন্তু মনে করে হয় না, আমরা মনে করি বাংলাদেশে এই প্রতিবাদ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হবে, বিস্ফোরণ হবে,
চেয়েছি না, যে চট্টগ্রামের জনগণ আন্দোলন জন্য প্রস্তুত আছে, আমাদেরকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই প্রতিবাদ সৈরাটারণী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটলেই আমাদের দেশের নেতৃবাদ খালেদা জিয়া মুক্তি পাবে, তাই না? গণতন্ত্র পুনরুদ্ধ হবে, গণতন্ত্র মুক্তি পাবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছে, ফিরে আসবে। এই জন্য সবাইকে আমি বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত মধ্যে বিচার প্রক্রিয়া ফারুকি সাহেব, আমরা বলতে চাই আপনার আন্দোলন কর্মসূচি দেন, আমরা এই সরি আমাদের বিএনপির মহাসচিব বাবাজির কাছে আমাদের এই চট্টগ্রামের জনগণের তার পক্ষ থেকে আমরা বলতে চাই আন্দোলনের কর্মসূচি দেন, আমরা এই চট্টগ্রামের জনগণ এই স্বাধীনতা সেখানে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অবশ্যই আপনারা জানেন আজকে সব বাংলাদেশে বিএনপি আজকে ঐক্যবদ্ধ, কথা ঠিক, এই ঐক্যবদ্ধ পিছনে আছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ আমাদের চট্টগ্রামে প্রিয় নেতা চট্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবি করে আমি আমার যারা রাজপন্থী আছে সবার মুক্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আপনারা আজকে অনুষ্ঠানের এই সমাবেশের প্রধান বক্তা যারা বাংলাদেশ সংগ্রামীদের পক্ষ শুনলেন, সংগ্রামী ভাইরা আমরা আমাদের সমাজের প্রায় শেষ পর্যায়ে এসেছি, যুবদল ছাত্রদলের ভাইয়ের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এখানে আমাদের গুরুত্বপূর্ণ সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম
মানুষের অত্যন্ত প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখা। আজকের এই মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার করে এই স্বৈরাচারী সরকারের লোকের অনেক মামলা নিয়ে এখনো যিনি রাজপথে শহীদ জিয়ার আদর্শের পতাকা নিয়ে আন্দোলন সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে উৎপ্রেরিত করছেন আমাদের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আজকের চট্টগ্রাম মহানগর বিএনপির 43টি ওয়ার্ড 15টি থানা এবং চট্টগ্রাম মহানগরের প্রাণ প্রতিটি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা, আমার মিডিয়া ভাইরা, আমার পেশাজীবী ভাইরা, স্বদেশ সমাবেশ আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর সেনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক বা ধন্যবাদ অর্পণ করি। এমন একটি সময়ে আমরা মত বিনিময় করছি যখন বাংলাদেশের ষোলো কোটি মানুষের গণতান্ত্রিক সমস্ত অধিকারগুলো কর্মিত হচ্ছে, এমন একটি সময়ে আমরা সমাবেশ করছি যখন মানুষ সত্য কথা বলতে পারে না, যখন আইনের শাসন দলনীতি এসে পড়ছে, মানবাধিকার বারবার লঙ্ঘিত হয়, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া মানুষের গড়ে দুটি মানুষের শেষ সম্বল ওই ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার যেটা মানুষ এখন ভোট সেন্টারে যেতে অনীহা প্রকাশ করছে এই স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনীর তাণ্ডব প্রতাপে। সংগ্রামের সমাবেশ এমন একটি সময়ে আমরা সমাবেশ করছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী 91 থেকে 2008 সাল পর্যন্ত গণতান্ত্রিক যে নির্বাচনগুলো হয়েছে, যে নির্বাচনে এখনো পর্যন্ত যে নেত্রী নেই বাংলাদেশের কোন নেতা কিংবা নেত্রীর পরাজয়ের স্বাদ দিতে পারেনি, এই ধরনের জনপ্রিয় নেত্রী আজকে জেলে রাখা হয়েছে না কারণে ওই বছরের রোডে। পরবর্তীতে -1 ফর্মুলায়
বন্ধুরা, আমাদের বুঝতে হবে এই সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদের এক লক্ষ মামলা আছে, 26 লক্ষ আসামি, এখন প্রায় 35 লক্ষ আসামি, সে দল সমস্ত বাজার বিপক্ষে স্বৈরাচারী সরকারের গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলা, বিচার বহির্ভূত হত্যার বাধা দিয়ে আজকে টেকনাফ থেকে বেধরিয়া, রূপসা থেকে পাথরিয়া, শহীদ জিয়ার দোকানে, কাঁটা জিয়ার দোকানে, তারেক রহমানের দোকানে প্রকরিত হয়ে রাজপথে উৎপীড়িত আন্দোলনের মহড়া দিচ্ছে পাড়া। সংগ্রামী সমাবেশ বাংলাদেশ আজকে এমন একটি অবস্থায় পরিণত হয়েছে, দুর্নীতি নামক একটি শব্দ বাংলাদেশকে ঘাস করেছে। 8,50,000 কোটি টাকা আজকে দেশ থেকে পাচার হয়ে গেছে, 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লোটপাট হয়ে গেছে, 8,000 কোটি টাকা আজকে 50,000 কোটি টাকা এসে গেছে, $3 billion মাতার মার মৃত্যু কেন্দ্র আজকে $7 billion এসে গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $8 billion, $18 billion এসে গেছে। সংগ্রামী সমাবেশ আজকে তাই আমাদেরকে জেগে উঠতে হবে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সমস্ত প্রশক্তির বিরুদ্ধে। সাংবাদিক ভাইরা, আপনারা রিসেন্টলি লাল লীগের ময়দানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকতা যৌতুকের সমাবেশ দেখেছেন। আমরা প্রশ্ন করতে চাই, যা আজকে সমাবেশগুলোর আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আপনাদের দলের মধ্যে যা মাদকতার সাথে জড়িত, আপনারা কই করছেন? তাদের বিচার আগে করেন, যারা ভোট সেন্টার দখল করে ওই আবহাওয়ার নির্বাচন কিংবা বিচারের নির্বাচন, এছাড়াও আমি আওয়ামী নির্বাচনে আমরা দেখেছি ওই ব্যালট পেলে সেখানে ইতি ভোটারদের সুরক্ষা দিতে পারে নাই, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা সেখানে ভোটারদের ভোট দিয়েছে ইভিএমে, যাদের আজকে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন না, ওই ভারতে যে স্লোগান উঠেছে গড়ে গড়ে মে চোর হে, ইভিএম মেশিন চোর হে, তাদের বিরুদ্ধে স্লোগান তুলতো,
সঙ্গে ভালো আপেল মানুষের চারজনের বাজার সিনেমা
এই মত বিনিময়ের ডাকার সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ চট্টগ্রামের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ আছেন চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রিয় কর্মী ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। আমার চট্টগ্রামে আসার গতকাল আমি জানিয়েছি মহানগরের নেতৃবৃন্দকে যে আমি চট্টগ্রামে আসছি। এ অল্প সময়ের মধ্যে তারা একটা মত বিনিময় সভা কর্মীদের মধ্যে অনুষ্ঠান করবেন বলেছিলেন, কিন্তু এখন এটা কর্মী সভা নেই, এটা একটা বেশ বড় জনসভায় পরিণত হয়েছে। ওখানে বিএনপির কর্মী তো সুনির্দিষ্টভাবে কেউ নেই, বিএনপির কর্মীদের সমস্ত জনগণ, সব মানুষই হচ্ছে বিএনপির কর্মী, বিএনপির সমর্থক। আমি যেটা সবসময় বলি যে বিএনপি হচ্ছে একটা পার্টি অফ দ্য ভোটার, পার্টি অফ দ্য পিপল, জনগণের একটা দল হচ্ছে বিএনপি। তাই যারা মনে করেন যে বিএনপিকে অংশ করবেন, বিএনপিকে নির্মূল করে দেবেন, বিএনপিকে রাজনীতি করতে দেবেন না, তারা সবাই ভোটার সঙ্গে বাস করবে। কারণ বহুবার চেষ্টা হয়েছে বিএনপির জন্মের পরে প্রতিষ্ঠার পরে বহুবার চেষ্টা করা হয়েছে। আমাদের এই বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, নির্মূল করে ফেলবার, কোনোবারই সফল হয়। প্রতিবারই ওই ফিনিক পার্টির মধ্যে জেগে উঠেছে বিগত দিনগুলোর যতগুলো সমাবেশ হয়ে গেলে এসেছি, আমি দেখেছি যে যেখানে মানুষ বিএনপির জন্য অত্যন্ত পাগল হয়েছে সমাজে। এই চট্টগ্রাম আমাদের কাছে একটা দিন তৈরি স্থানের মতো, কেননা এই দিন চট্টগ্রামে, এই চট্টগ্রামে আমাদের দলের অধিকর্তা জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপরে তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আবার দুঃখের সঙ্গে আমাদের কাছে বলতে হয় যে এই চট্টগ্রামী বাংলাদেশের শত্রুরা এবং কিছু বিপদগ্রামী সৈনিকেরা তাকে হত্যা করে বলল। চট্টগ্রাম একটা ঐতিহাসিক থাকে, এই মানুষ চট্টগ্রামের মানুষ, এই সমুদ্রের পারের যারা মানুষ, যারা সবসময় বৈরি আবহাওয়া প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, এই বীর চট্টগ্রামের মানুষ যারাই তারা অতীতেও সেই ব্রিটিশ আমল থেকে, তার আগে থেকে তারা তাদের স্বাধিকারের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আজকে এই বাংলাদেশকে তারা স্বাধীন করেছেন। আমি এখানে আসার আগে গতকাল রাত্রি আমি আমাদের বাপদ চেয়ারম্যান মহোদয় তারেক কামাল সাহেবকে জানিয়েছি যে আমি চট্টগ্রামে যাচ্ছি। তিনি আমাকে বলেছেন যে আপনি আমার শুভেচ্ছা, আমার সালাম, আমার ভালোবাসা আপনি চট্টগ্রামের পার্টি ধন্যবাদ। একটা অত্যন্ত কঠিন সময় আমরা এখন অতিক্রম, কিন্তু বিএনপি নয়, কোন দেশ, কোন জাতি একটা অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে, অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে। এত দুঃসময় ভারতের ইতিহাসে আর কখনো আছে, কারণ একটি দল যারা স্বাধীনতা যুদ্ধের আগে গণতন্ত্রের কথা বলেছিল, যারা সংগ্রাম করেছিল, লড়াইও করেছিল, তারা আজকে আবার দ্বিতীয়বারের মতো
গণতন্ত্রকে সম্পূর্ণ গলা টিপে ধরে তারা একটি এক করে সম্পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা করছে। এবং এই লক্ষ্যে তারা দেশের বাইরে দেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় যে নেতা, তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যই তার সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সেই নেত্রী দেশের নেতৃত্ব এবং খালিয়াকে সম্পূর্ণ বেআইনি ভাবে অন্যায় ভাবে তার মিথ্যা মামলায় সাজা দিয়ে তারা আটক করেছে। তিনি কারাগারে আছেন, হাসপাতালে আছেন, বিজিতে অত্যন্ত অসুস্থ, যে তিনি এখন তার বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারেন না, তাকে সাহায্য করে দাঁড়াতে পারেন। তার যে ডায়াবেটিস অনেক বেড়ে গেছে এবং প্রায় 75 বছর বয়সে এই হেলমিং যিনি সারা জীবন নয় করেছেন, সংগ্রাম করেছেন এই দেশের জমা করার জন্য, বিদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করবার জন্য, সেই নেত্রী আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে এই সরকার। অথবা এই সরকারের জনগণের কাছে কোনো দায় মর্যাদা নেই, এরা জয়োগ করে দখল করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতায় থাকে, তারা সরকার দখল করে। আমি তো বলি যে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে এই সরকারের খুব একটা পার্থক্য আছে বলে আমার কাছে, পাকিস্তান হানাদার বাহিনীও তারা একটা জগলের উপরে টিম রোলার চালিয়ে দিয়ে নির্যাতনের হত্যা, গণহত্যা, মহিলাদের জনহানি সব করেছিল। আজকে এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে, বন্দুকের দলে ক্ষমতা দখল করে আছে, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছে, একই কাজায় আজকে জনগণকে হত্যা করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করে তারা ক্ষমতায় বসে আছে। আমাদের চট্টগ্রামে বহু মানুষ আছেন, বহু নেতা আছেন, করি আছেন, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অসংখ্য, তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে অসংখ্যবার, আমাদের অনেক জায়গায় হত্যা করা হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। এই চট্টগ্রামে সারা দেশে বলতে পারে সর্বোচ্চ আমাদের যে হিসাব আছে সেই হিসাবে আমরা দেখছি যে প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, মেধা কর্মী ও সমর্থন। এমন একটা ইউনিয়ন নাই, এমন একটা ওয়ার্ড নাই যে যেখানে আসামি নেই এই আওয়ামী সরকারের। আমাদের প্রায় 500 ওপর নেতা কর্মীকে গুম করে ফেলে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়, এক্সট্রা জুডিশিয়াল ক্লিন করা হয়েছে, বিচার বহির্ত হত্যাকাণ্ড করা হয়েছে, কর ফাইনাল হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই যে নির্যাতন নিপীড়ন, এই যে মিথ্যা মামলা দেওয়া, এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রাখা, আর নির্বাচনের নামে নির্বাচন নিয়ন্ত্রণকে প্রয়োজন করা, তামাশা করা, এটার উদ্দেশ্য একটাই, তা এক দলীয় শাসন ব্যবস্থাকে প্রবর্তন করতে চায়, একদল করতে চায়, ভাগসর করতে চায়। যারা অভিজ্ঞপূর্ণ মানুষ আছেন তারা জানেন যে এই আওয়ামী লীগ 1975 সালে ঠিক এইভাবেই এক দলীয় শাসন ব্যবস্থা ভাগসর প্রচেষ্টা করেছিল। আমরা সেগুলো বুঝাই আগে আওয়ামী লীগের নেতৃত্ব যাদের মন্ত্রীরা বিভিন্ন রকম কথা বলেন, তারা প্রয়াত সন্ত নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার জন্য আমাদের নেতা আমাদের দল কংগ্রেস দল তৈরি হয়নি, আমাদের নেতাকে দায়ী করেন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার পরে কারা সরকার গঠন করেছে, কার নেতৃত্বে সরকার গঠন হয়েছে, সেই দিন অন্ধকার প্রস্তাব আওয়ামী লীগের সরকারি মন্ত্রী নেতা তার নেতৃত্বে আওয়ামী লীগের
আসাদুজ্জামান সাহেবকে, আসাদুজ্জামান সাহেব তখন দলের নেতা ছিলেন, প্রেসিডেন্ট রহমান সাহেব তখন আমাদের ছিলেন, বলেছিল যে আপনি আসাদুজ্জামান সাহেব আজকে কথা বলছেন, কিন্তু যেদিন শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন তার রক্তাক্ত দেহ ওই 32 নম্বরের তার বাসার সেই সিঁড়ির মধ্যে পড়েছিল, সেদিন আমি যা আজি তার হয়ে বাচ্চাদের জন্য প্রাণ ফিরতে পারেন। আর আপনি আসাদুজ্জামান আপনার আওয়ামী লীগের নেতাদের নিয়ে যদি মন্ত্রীদের শপথ গ্রহণ করছেন, সেই সত্য কথা। তাহলে কেন আপনারা আজকে আমাদের নেতা শ্রী প্রেসিডেন্ট রহমান সাহেবকে দায়ী করছেন? কারণ আমরা ওই পুনর পেটি পুনর ঘরে জমা দিতাম। বন্ধুগণ, এটা আওয়ামী লীগের স্বভাব, অন্যায় করবে তারা, পাপ করবে তারা, নির্যাতন করবে তারা, তারা তাকে আপনার কেন আটকে রেখেছেন?
কারণে আইনের যে বিধান সে বিধান অনুযায়ী তিনি অবশ্যইভাবে পাওয়া, কারণ তার বিচার এখন চূড়ান্ত হয় নাই। আপনার তো চক্রান্তে করে বিচারগ্রস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করে বেআইনি ভাবে তাকে সাজা দিয়েছেন, সেটাও চূড়ান্ত হয় নাই, আপিল করা আছে। বিধানের যে আইনের বিচার হচ্ছে যে আপনার আপিল করা থাকলে তিনি জামিন পাওয়ার যোগ্য, এবং এই দেশে অনেক আপনার যারা পলিটিশিয়ান মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদেরকে কিন্তু এই মামলায় জামিন দেওয়া হয়েছে। আপনার দয়া দেওয়া হয়েছে মজিদ খান আলমগীর মায়া সাহেব তাদেরকে সকল কিন্তু এই জামিন, এবং আপনাদের এই যে মজিউর রহমান সরকারের যে গ্রামে তাকেও দেওয়া হয়েছে। এই নেত্রী দেশের মানুষের জন্য তার সারা জীবন আড়াই করলেন, সংগ্রাম করলেন, তার পরিবারকে তিনি দেখালেন না, তিনি স্বামীকে হারিয়েছিলেন অল্প বয়সে, যিনি তার বড় ছেলে তার নির্বাচিত সেই 8000 মাইল দূরে তার ছোট ছেলেকে তিনি হারিয়েছেন, তার মৃত্যুর সময় তিনি মুক্তি থাকতে পারেননি বলল, সেই নেত্রী তাকে সম্পূর্ণ ব্যাগ অন্যায় ভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠার কারণে আমরা তাকে আটক করেছেন, একটি মাত্র কারণ তাকে আপনারা ভয় পান, কারণ তিনি যদি বেরিয়ে আসেন তাহলে আজকে এই যে অপকর্ম করছেন, এই যে চুরি দাবি করছেন, লুটপাট করছেন, এই যে মানুষ অধিকার ছিটিয়ে দিচ্ছেন, অন্যায়ভাবে হত্যা করছেন, কারাগার দিচ্ছেন, এটা আপনারা করতে পারছেন না। এই কারণে তাকে আটক করেছেন, কিন্তু এই দেশের মানুষ কখনোই অন্যায় সহ্য করে, অন্যায়কে সত্য দ্বারা পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা করেছে, সত্যকে প্রতিষ্ঠা করেছে। বন্ধুরা, আমাদের পক্ষে মনে রাখতে একটা কথা, আজকে স্বাধীনতা রাজনৈতিক চলছে, গণপত্যের বছর চলছে, ৪১ বছর গণপত্যের বছর পরে আজকে আমাদের অধিকারের জন্য আমাদেরকে চিৎকার করতে হচ্ছে, আস্তে নামতে হচ্ছে, কারাগারে যেতে হচ্ছে, আমাদের গণতন্ত্র হতে হচ্ছে, দায়ী শব্দ একটিমাত্র দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে তারা সম্পূর্ণভাবে এক নয়া গণতন্ত্র সৈদা চার প্রতিষ্ঠা করে বর্তমান। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা তাদের ইনহেরেন্ট ক্যারেক্টারি তাদের দলের মধ্যে। আজকের হলে কাজে আওয়ামী লীগের সৃষ্টির পর থেকেই তারা কখনো তাদের বিপক্ষের কথা শুনতে চায় না, বিভিন্ন মত শুনতে চায় না, তাকে তারা দমন করে বলে তাদের ইতিহাস। জনগণ সংশ্লিষ্ট জবাব দিতে তারা জনগণকে জনগণের সরকারকে ফেরত ফিরে দিয়েছে, বোতল এই সরকার তারা এই দেশ থেকে একটা লুটপাট রাজাচ্ছে। আমাদের মহারা ভাসানির কথা আগে মনে থাকতে পারে, সাংবাদিক ভাই প্রার্থী মহারা ভাসানি এই আওয়ামী লীগকে 1972 সালে পরে যখন তারা এইভাবে লুটপাট শুরু করেছিল তখন তিনি নাম দিয়েছিলেন, নাম দিয়েছিলেন যে এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকে বলা যাবে না, এদেরকে বলতে হবে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি। আজকে যেদিকে যাবেন যেখানে যাবেন দেখবেন লুট হচ্ছে, লুটপাট ছাড়া কিছু নেই। আজকে পত্রিকাতে দেখলাম আপনার যে একটা প্রজেক্ট যেটার প্রাথমিক ব্যয় ছিল আপনার 1,500 টাকা, সেটা এখন হচ্ছে 7,000 কোটি টাকা, একটা ফ্লাইওভার নির্মাণ, ফ্লাইওভার ফ্লাইওভার ঠিক একইভাবে এই যে আপনার পদ্মা সেতু নিয়ে এত কথা আছে, শুরু হয়েছিল 8,000 কোটি টাকার ব্যয় প্রস্তাবিত ব্যয়, এখন তো 30,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, 50,000 কোটি ছাড়িয়ে গেছে বর্তমানে। প্রতিটি ক্ষেত্রে আজকে শুধু রূপপাটটা আর কিছু নেই, কারণ কেউ দেখার তো নেই, জবাব দিয়ে দেন এই পার্লামেন্ট তাদের তৈরি করে একটা একদলীয় পার্লামেন্ট, পার্লামেন্ট এখানে তাদের বিরোধী দল বানিয়েছে, সেই বিরোধী দল আমাদের সঙ্গে একসাথে মহাজোটের মধ্যে আছে, আর সেই বিরোধী দলকে জাতীয় পার্টি, জাতীয় পার্টিকে আমরা দ্বিতীয় বৃহত্তম পার্টি, ঢাকায় এবার সিটি কমিশনের মাধ্যমে তাদের প্রার্থী কিনে মাত্র 5,000 কি বলবেন। আজকে এই অবস্থায় তারা আজকে এই দলকে নিয়ে দেশকে নিয়ে বলুন, আমরা সবচেয়ে বেশি মনে করি যে এই দেশের মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে,
এই প্রতিকারগুলোকে কেড়ে নিচ্ছে তা অত্যন্ত সুচরুর ভাবে পরিকল্পিত ভাবে এই দেশটি তারা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা লক্ষ্য করেছি যারা দেখেছেন নিশ্চয়ই যে কোথাও কোনো জবাব দিতে নাই, কোনো ডিপার্টমেন্টে নাই, বিচার বিভাগ আমাদের যে কোনো সন্দেহ হলে বিচার বিভাগের কাছে যে এখানে আমার শেষ আশ্রয় কম। কিন্তু কিন্তু ভাগ করে দিয়েছেন এই দেশের প্রধান বিচারপতিকে বন্দুক দিয়ে দেশকে বার করে দেওয়া এবং তার বিরুদ্ধে এখন নতুন করে দুর্নীতির মামলা শুরু হয়েছে। কোথায় ছিল দুর্নীতিগুলো যখন আপনি প্রধান বিচারপতি বানাবেন তখন সে দুর্নীতি দেখেননি, এখন দুর্নীতি দেখে তাকে বানিয়েছেন। ফলে কি হয়েছে এখন অন্য কোনো বিচারপতির সাহসী পাবেন না যে অন্য কোন রায় দিবে। এটাই তো খেয়েছেন আপনার দায়ী করেছেন। অন্যগত শিক্ষা ক্ষেত্রে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুবলীগ ছাত্রলীগ শিক্ষা ছাত্রলীগের এক একটা সন্ত্রাসের আখ্যা তৈরি করেছে। আপনারা দেখেছেন যে এমন সন্ত্রাস করেছে যে ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুইজনকে বাদ দিতে হবে। শুধু সন্ত্রাস নয়, তার সাথে আবার দুর্নীতি ঘুষ খাওয়া, তার সঙ্গে আবার ভাইস চ্যান্সেলর যুক্ত হয়ে যায়। আপনি দেখেন যে আট মাসটা ভাইস চ্যান্সেলর ইতিমধ্যে কিন্তু সরিয়ে দিতে হয়েছে আপনার ছাত্রদের আন্দোলনের মধ্যে। কোথাও আপনার কোন যেটাকে বলে যে একটা শিক্ষার পরিবেশ, সেই শিক্ষার পরিবেশ এই দেশে এখন শিক্ষা ব্যবস্থায় নেই। ছাত্র অবস্থা আমাদের ডাক্তার চালাতেন আমার পেছনে, আপনাদেরকে একটা জেনারেল হাসপাতালে যাবেন সরকারি হাসপাতালে, সেই দুরবস্থা দেখলে আপনি তো ওখানে ঢুকতে চাইবেন সরকারকে কি করুন অবস্থা। আপনি চিন্তা করতে পারেন যে আগে একটা পর্দার দাম, একটা পর্দার দাম আপনার ৭০ লক্ষ টাকা আপনার বাড়ির দাম ১০,০০০ টাকা। এই হচ্ছে আমার এই অবস্থা। আমি যেটা বলতে চাই যে প্রতিটি ক্ষেত্র প্রতিটি সেক্টর সব জায়গায় এরা দুর্নীতি করে একেবারে ধ্বংস করে। আমরা আপনার অনেক কথা আমি আপনাকে মনে করে দিতে চাই যে এইটাকে হালাল করার জন্য তাদের আপনার নির্বাচন নিবন্ধন খেলাকে হালাল করার জন্য নির্বাচন কমিশন গঠন করে। এই নির্বাচন কমিশন যখন গঠন হয় তা আগে আমরা প্রেসিডেন্টের কাছে একটা দাবি দিয়েছিলাম, একটা প্রস্তাব দিয়েছিলাম যে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সবচেয়ে যোগ্য সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন হবে। কিন্তু তাদের নির্বাচিত প্রেসিডেন্ট সেই কথা শোনেননি, তাদের ইঙ্গিতে তিনি এমন এমন লোকজনদেরকে দিয়ে এই কমিশন গঠন করেছেন যাদের কোন মেরুদণ্ডই কমিশন চালাবে করতে গেলাম। প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি যে সংস্থার কথা বলেন, যেভাবে কথা বলেন তাতে মনে হয় না যে এই নির্বাচন কমিশন পরিচালনা করার মতো তার কোন যোগ্যতা। এবং এই ইভিএম চালু করেছেন, ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, আপনারা কি ইভিএম ভোট দিলেন কেন? এখন এমন ইভিএম মেশিন চালু করেছেন প্রধান নির্বাচন কমিশনের আঙ্গুলের